পুরোদমে উচ্চমাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি ইরানের। উচ্চমাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পুনরায় শুরু করার হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 4 বছর আগে ইরানের সঙ্গে স্বাক্ষরিত 6 বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি কিছু অংশ থেকে তেহরানকে সরে নেওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হাসান রুহানি বলেছেন, স্বাক্ষরিত চুক্তি দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যদি আগামী 60 দিনের মধ্যে ইরানের স্বার্থে সুরক্ষা নিশ্চিত করা না হয় তাহলে ইউরেনিয়ামে উচ্চ পর্যায়ের সমৃদ্ধকরণের কাজ পুনরায় শুরু করা হবে। দেশটির সরকারি টেলিভিশন দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। পারমাণবিক চুক্তির কিছু প্রতিশ্রুতি থেকে ইরান সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ল্যাভরভকে জানান, পারমাণবিক চুক্তির কিছু অঙ্গীকার থেকে সরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তেহরান, আর এই সিদ্ধান্ত নীতিগত থেকে বহিত। জাভেদ জারিফ বলেন, ইরান যে ব্যবস্থা নিয়েছে তাতে পারমাণবিক চুক্তির কোনো শর্তের লঙ্ঘন হয়নি। এখন প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য তেহরান 60 দিন সময় নেবে। 2015 সালে ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 সদস্য জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। গত বছর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ভিড়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে ভিড়ে যাওয়ার পরপরই তেহরানের জ্বালানীয় ব্যাংকিং খাতের উপর পুনরায় অর্থনীতি নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সাইদ আব্বাস আরাকাসি বলেন, শীঘ্রই এ সমঝোতার কিছু অংশের বাস্তবায়ন স্থগিত করবে ইরান। সমঝোতা বাস্তবায়ন কার্যকর না করায় এতদিন ধরে বিষয়টি প্রতিবাদ করছে ইরান। ইরানের পক্ষ থেকে বারবার পশ্চিমারা যেন তেহরানের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা না নেয় সেই আহ্বান জানিয়ে আসছিল। সাইদ আব্বাস আরাকাসি বলেন, ইরানের পুরোপুরি অধিকার আছে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু ইরান এখনই তা করবে না। তবে এই সমঝোতার 36 নম্বর ধারা অনুযায়ী তেহরান কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রাখবে। এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছে, ফিলিস্তিনি জাতি নতুন করে কোনো গণহত্যা দেখতে না হয় সে লক্ষ্যে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ বাড়াতে হবে। গতকাল রাতে কাতার আমিরকে ফোন করে এই কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। গাজা ইসরায়েলের সাম্প্রতিক হামলায় শিশু ও নারীসহ 27 ফিলিস্তিনি মৃত্যুর বিষয়টি স্মরণ করেন ইরানি প্রেসিডেন্ট। রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে কাতারের আমিরকে রুহানি বলেন, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে কিন্তু গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের রক্ষায় কাজ করতে হবে। ইরানি গণমাধ্যম ফাস্টোরে বলছে, এ সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিও ইরানের প্রেসিডেন্টকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান। রুহানি বলেন, ইরান কঠিন সময়ে কাতারের পাশে ছিল, ভবিষ্যতেও পাশে থাকবে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। গাজা পরিস্থিতি সম্পর্কে কাতারের আমির বলেন, গাজের শান্তি ফিরিয়ে আনতে তার দেশ সব ধরনের চেষ্টা চালাবে। তেহরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক বাড়াতে দোহা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সে সঙ্গে কঠিন সময়ে কাতারের সাহায্যে এগিয়ে আসায় ইরানকে ধন্যবাদ জানান কাতারি নেতা। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় প্রস্তুত ভারত। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলার জন্য ভারত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবেশ কুমার বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলার জন্য ভারত প্রস্তুত। ইরানি তেলের ক্ষতিপূরণের জন্য অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অতিরিক্ত সরবরাহ পাব। চীনের পরে ইরানের তেল শীর্ষ ক্রেতা ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মেয়াদ 6 মাস শিথিলের মেয়াদ শেষ হওয়ার পর নয়াদিল্লি মে মাসে ইরানের তেল কিনা বন্ধ করে দিয়েছে। পরে উপেক সদস্য ভারতসহ ইরানের 8টি শীর্ষ গ্রাহককে সীমিত পরিমাণে আমদানি করার অনুমতি দিয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইরানের তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সঙ্গে ফোনে কথা বলেন। এতে সুষমা স্বরাজ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে কোনোরকম প্রভাব ছাড়াই ভারত ইরানি অপরিশোধিত তেল আরও কিছু সময়ের জন্য আমদানি করতে চায়। যেহেতু ভারতে নির্বাচন চলছে, নির্বাচিত সরকার ক্ষমতা এলে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে পম্পেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তেল আমদানি করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। পম্পেও বলেন, মার্কিন প্রশাসনে নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত হয়েছে।